হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাখাওয়াত শিফাত এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি ভিডিওতে কথা বলবো ট্রান্সপোর্টেশন বোনাস নিয়ে, ইটালির ট্রান্সপোর্টেশন বোনাস। রিসেন্টলি ইটালির গভর্নমেন্ট 2 মান্থসের একটি ট্রান্সপোর্টেশন বোনাসের ব্যাপারে অ্যানাউন্স করেছে। এর আগেও এরকম বোনাস দেওয়া হয়েছে 2 বারের মতো, তো এইবারও সেরকমভাবেই আবার পুনরায় একটি ট্রান্সপোর্টেশন বোনাস তারা অ্যানাউন্স করেছে। এবং এই ট্রান্সপোর্টেশন বোনাসটি ক্লেম করলে আপনাদের 2 মান্থসের ট্রান্সপোর্টেশন কস্ট সেভ হবে। দ্যাট মিন্স 2 মান্থসের যে ট্রান্সপোর্টেশন কস্ট হয়ে থাকে 60 ইউরো ইকুইভ্যালেন্ট এই ট্রান্সপোর্টেশন বোনাসটা দেওয়া হবে। তো এই ট্রান্সপোর্টেশন বোনাস নেওয়ার জন্য আপনাদের ফার্স্ট যে রিকোয়ারমেন্টসের মধ্যে রয়েছে সেটি হচ্ছে স্পিড আইডি থাকতে হবে। ইটালিয়ান স্পিড আইডি ছাড়া এই বোনাসটি আপনারা ক্লেম করতে পারবেন না। তো আজকের আমি ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে এই ট্রান্সপোর্টেশন বোনাসটির জন্য অ্যাপ্লাই করে নিতে পারেন। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। ইটালি গভর্নমেন্ট রিসেন্টলি যে ট্রান্সপোর্টেশন বোনাসটি অ্যানাউন্স করেছে সেটি ইটালিয়ান ভাষায় বলা হয় বোনাস ট্রান্সপোর্টি। তো এই বোনাস ট্রান্সপোর্টি কারা কারা নিতে পারবে? ইটালিতে অবস্থানরত সকল নাগরিক এই বোনাসের আওতায় রয়েছে এবং তারা এই বোনাসটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। বাট এই বোনাসে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট যে জিনিসটা থাকতে হবে সেটি হচ্ছে ইটালিয়ান স্পিড আইডি। এখন অনেকে বলবে স্পিড আইডি কী জিনিস? আপনারা যদি গুগল অথবা ইউটিউবে সার্চ করেন স্পিড আইডির ব্যাপারে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তো ইটালিতে স্পিড আইডি করার জন্য কিছু রিকোয়ারমেন্টস রয়েছে, কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে। তো স্পিড আইডি কীভাবে খুলতে হয় বা স্পিড আইডি কীভাবে করবেন সেই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে এই বোনাস ট্রান্সপোর্টের জন্য অ্যাপ্লাই করে 60 ইউরো ইকুইভ্যালেন্ট ট্রান্সপোর্টেশন বোনাসটি পাবে। এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো কিভাবে আপনারা এই বোনাস ট্রান্সপোর্টেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখন আমি ব্রাউজারে যাবো, এখান থেকে বোনাস ট্রান্সপোর্টটি লিখে সার্চ করব, অতপর এই প্রথম ওয়েবসাইটটিতে চলে যাব। এখানে যাওয়ার পর বাম সাইডে এন্ট্রাকমে চিত্তা দিন ওইটাতে ক্লিক করব এবং এখানে এন্ট্রাকন স্পিড এখানে আমি ক্লিক করে আমার স্পিড অ্যাকাউন্ট পোস্ট আইডি এটা ক্লিক করে নিব এবং এখান থেকে আমি আমার স্পিড অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। তো আমার স্পিড অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি পেজ চলে আসছে। অতপর আমি রিকে দি বোনাস অপশনটাতে ক্লিক করব। করার পর এখানে আমার সম্পূর্ণ ডিটেলসগুলো শো করবে এবং আপনাদেরও শো করবে যেটা আপনার স্পিড অ্যাকাউন্টে দেওয়া আছে যে ডিটেলসগুলো অ্যাকচুয়ালি। দেন আমি যেই সিটিতে এই ট্রান্সপোর্টেশন বোনাসটি নিতে যাচ্ছি সেই সিটিতে অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি তরিনোতে আছি, তো তরিনোর অ্যাড্রেসটা এখানে দিচ্ছি। সাথে এখানে সিটির নাম সিলেক্ট করে দিতে হবে এবং ক্যাপ নাম্বার অর্থাৎ পোস্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। অতপর নিচে আসার পর এখানে যেই সিটিতে সিলেক্ট করব সেই সিটির ট্রান্সপোর্টেশন কোম্পানির নাম লিখবো এবং অ্যামাউন্ট লিখবো। তো আমি বলে রাখি এখানে অ্যামাউন্ট 60 ইউরো ম্যাক্সিমাম ট্রান্সপোর্টেশনের জন্য, কারণ 2 মান্থের যে ট্রান্সপোর্টেশন বোনাসটা দেওয়া হচ্ছে সেটার ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে 60 ইউরো। দেন এখানে 60 ইউরো সিলেক্ট করে আর যেই সিটিতে আপনারা অ্যাপ্লাই করবেন সেই সিটিতে কোন কোম্পানির ট্রান্সপোর্টেশন রয়েছে, বিকজ ইটালির এক একটা সিটিতে এক এক রকম কোম্পানির ট্রান্সপোর্টেশন চলে থাকে। সো আমার তরিনো সিটিতে চলে হচ্ছে জিটিটি, যার পুনরূপ হচ্ছে গ্রুপো তরিনেজে ট্রান্সপোর্টি। তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে আমি অ্যামাউন্টটা বসিয়ে নিব। ততপর এইসব গাইডলাইন্সগুলো মার্ক করে দিব, মার্ক করে দেওয়ার পর কনফার্মাতে ক্লিক করব। ততপর এরকম একটি পেজ আসবে যেখানে লেখা থাকবে ভিজুয়াল ইজ দ্য বোনাস, তার মানে আমার বোনাসটি অ্যাপ্লাই হয়ে গেছে। এবং এখানে ক্লিক করার পর আমি যে বোনাস করেছি সেটি রিসিপ্ট চলে আসবে। তো এখান থেকে আপনারা রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করলে এভাবে এরকম একটা পিডিএফ চলে আসবে। তো এই পিডিএফটাতে আপনারা একটা বারকোড দেখতে পারবেন, সাথে নিচে একটা কোড শো করবে। এখানে কোডটা হচ্ছে এই যে কোডটা দেখা যাচ্ছে, বড় একটা কোড কোডিচের নিচে লেখা আর কি। এই কোডটাই হচ্ছে আপনার 2 মান্থসের ট্রান্সপোর্টেশন বোনাস কুপন। সো এই কুপনটা আপনারা যেখানে যেই কোম্পানির আন্ডারে এখানে সিটিতে ট্রান্সপোর্টেশনগুলো চলে থাকে, মানে আমি যে বললাম যেমন তরিনোতে জিটিটি চলে, তো ওই কোম্পানির ওইখানে ওয়েবসাইটে গিয়ে যখন আপনারা মান্থলি টিকিট পারচেস করতে যাবেন সেখানে কোডটা ইউজ করলেই আপনারা 2 মান্থসের ট্রান্সপোর্টেশন যে সার্ভিসটা ওটা ফ্রি পাবেন। তো এইভাবেই আপনারা অ্যাকচুয়ালি অনলাইন থেকে ইটালির 2 মান্থসের যে ট্রান্সপোর্টেশন বোনাসটা ক্লেম করতে পারেন অনলাইন অ্যাপ্লাইয়ের মাধ্যমে। সো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কীভাবে এই 2 মান্থসের বোনাস ট্রান্সপোর্টেশনের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। আই হোপ আপনাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে টিউন। আল্লাহ হাফেজ।